হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ট্রান্সলেশন সার্ভিস, আমরা কীভাবে চ্যাট জিপিটির মাধ্যমে ট্রান্সলেটর করব। জেনে থাকেন এর আগে যে ভাষাভাষীদের জন্য আসলে একজন ট্রান্সলেটর দরকার হয়তো, যেমন আমি বাংলা এবং ইংলিশ জানি, কিছুটা হিন্দি জানি, বাট অ্যারাবিক জানি না। বাট একজন অ্যারাবিক আর ইংলিশ জানে, আর একজন মানুষ অন্য একটা ল্যাঙ্গুয়েজ জানে। সো একজন ট্রান্সলেটর, তার কাজটা হচ্ছে সে উভয় ল্যাঙ্গুয়েজ জানে। সো একটা কমন ল্যাঙ্গুয়েজ জানবে, যে তার ল্যাঙ্গুয়েজে, নেটিভ ল্যাঙ্গুয়েজে তারাই বোঝাবে এবং তার ল্যাঙ্গুয়েজটা সে গ্রহণ করবে। সো এই কাজটা আমরা কীভাবে চ্যাট জিপিটির মাধ্যমে করতে পারি, দ্যাটস ওয়াই আমরা প্র্যাকটিক্যালে যাই। আমি এখন চ্যাট জিপিটিতে, সো অ্যাট ফার্স্ট আমি লিখব, write something about Bangladesh. আমি চ্যাটজিপিটিকে বাংলাদেশ সম্পর্কে কিছু লিখতে বললাম। সো চ্যাট জিপিটি আমাকে ইংলিশে বেশ কিছু বিষয়গুলো লিখে দিচ্ছে, যে আসলে বাংলাদেশটা কী, কীভাবে আসলে এর চেঞ্জ কী, ন্যাচারাল বিউটি কী, যে বিষয়গুলো লিখে দিচ্ছে। এটা ইংলিশ ভাষাভাষীর জন্য ইট ওয়াজ ইজি টু আন্ডারস্ট্যান্ডিং, বাট যারা ইংলিশ জানে না, সাপোজ ধরেন যে একজন মানুষের তার নেটিভ ল্যাঙ্গুয়েজ হিন্দি, সো সেটাকে যদি আমি হিন্দিতে বোঝাইতে চাই, ট্রান্সলেট হিন্দি, ওকে, সো আমি এই লেখাটাকে যদি কপি করি, রাইট ট্রান্সলেট হিন্দি ইউজিং ইনফরমেশন, সো আমার এই লেখাটাকে সে ইজিলি হিন্দিতে ট্রান্সলেট করে দিচ্ছে। সো আমি স্টপ করে দিলাম, আবার যদি লিখি, রাইট let Arabic using information, ওকে, তাহলে আমাকে এই যে বাংলাদেশ সম্পর্কে যে যে বিষয়গুলো আছে সেটাকে আমাকে অ্যারাবিকে সে ট্রান্সলেট করে দিচ্ছে ইজিলি। সো আমি এখনও আবার স্টপ করে দিচ্ছি, আবার আরেকটি ভাষা লিখতেছি, রাইট এ তামিল ইউজিং ইনফরমেশন। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন, যে যে কোনো ভাষা ট্রান্সলেট হিসাবে চ্যাট জিপিটি কাজ করে। সো আমাকে তামিল ল্যাঙ্গুয়েজে সে ভাষাটাকে এক্সপ্লেইন করে দিচ্ছে, এবং কি এই বাংলাদেশ সম্পর্কে। সো বিভিন্ন ভাষাভাষীর ক্ষেত্রে ইট ওয়াজ ইজি টু আন্ডারস্ট্যান্ডিং ট্রান্সলেট চ্যাট জিপিটি। সো দ্যাটস ওয়াই এই ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য।